শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2021 বা এসএসসি 2021 যারা আছে, তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, তো তোমাদের অ্যাসাইনমেন্টের ব্যবসায় উদ্যোগের প্রথম যে অ্যাসাইনমেন্টটা, ফার্স্ট অ্যাসাইনমেন্ট ব্যবসা উদ্যোগের, সে প্রথম অ্যাসাইনমেন্টের সমাধানটা আমি এখন তোমাদেরকে করে দিচ্ছি। তো তোমরা অ্যাসাইনমেন্টের যে কভার পেজে যে তোমাদের কাজগুলো থাকে, সেখানে তোমাদের বিষয়ের নাম থাকে, এই বিষয়টা ফিল আপ করবে। বিষয় কোড থাকে 143 বিষয় কোডের জায়গায় কোড, মোট নাম্বার তোমার লেখার দরকার না। অ্যাসাইনমেন্ট নাম্বার একেবারে শুরুতেই থাকে কভার পেজে, যে অ্যাসাইনমেন্ট নং এক লিখবা। আচ্ছা, আর বিষয় শিরোনাম বা অধ্যায়, অধ্যায়টা তো তোমরা জানোই এটা কত অধ্যায়ের, এটা প্রথম অধ্যায় থেকে দেওয়া। অধ্যায় বা বিষয় শিরোনাম এটা তোমরা দিয়ে দিলা। ওকে, তাহলে আমরা যে অ্যাসাইনমেন্টের সমাধানটা এখন দেখি। আমাদেরকে রিকোয়ারমেন্টের মতো করে দেওয়া হয়েছিল, কত আমাদেরকে বলছে উদাহরণস্বরূপ ব্যবসায়ের ধারণা যথাযথভাবে ব্যাখ্যা করার যাবে। তো উদাহরণস্বরূপ ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের ধারণাটা আমরা এখন দেখব। ব্যবসা কি? সাধারণত মুনাফা, মুনাফার উদ্দেশ্যে পরিচালিত নিয়ন্ত্রিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। গত কয়েকদিন আগে আমি মাঠে খেলতে গিয়ে, যেহেতু উদাহরণ দিতে বলছে এই জন্য উদাহরণ, গত কয়েকদিন আগে আমি মাঠে খেলতে গিয়ে কয়েকজন বন্ধুদের কাছে কাছ থেকে জিজ্ঞেস করলাম যে তাদের কার বাবা কি করে। অনেকেই বললো ঔষধের দোকান, মুদির দোকান, শাড়ির দোকান। এটা কিন্তু তোমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের একেবারে প্রথম অধ্যায়ে আলোচনা, প্রথম পৃষ্ঠাতেই এই আলোচনাটা আছে, ওখান থেকে হুবহু কপি করা। তোমরা চাইলে বই থেকেও এটা কপি করতে পারো, ওখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো খতে আমাদেরকে ওনারা বলছে যে উদাহরণস্বরূপ ব্যবসায়ের প্রকারভেদ, সব পরিদর্শন সহ শিল্প বাণিজ্য ও প্রত্যক্ষ সেবাঘাত ব্যাখ্যা করার জন্য। তো আমরা জানি ব্যবসা হচ্ছে তিন প্রকার। প্রযুক্তির আধুনিকায়নের সাথে পাল্লা দিয়ে ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পেয়েছে, ফলে ব্যবসার শুধু পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ব্যবসায়ের ধরনের পরিবর্তন সাধিত হয়েছে। একটি ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কয়েকটি ব্যবসা। ব্যবসাকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। তোমরা এটা মিশে নিচে দিতে পারো, ক্রয়ের নিচে খ, ক্রয়ের নিচে গ, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। যেহেতু আমাদেরকে বলছে এটা সকে পরিদর্শন করতে, তো আমরা এখানে একটা সুন্দর করে একটা সক আর্ট করেছি। তোমরা কিন্তু অবশ্যই এই সকটা খুব সুন্দর করে, আমি ঠিক যেভাবে দেখিয়েছি এভাবে করবা। কালার তোমরা ভিন্ন রকম করতে পারো, কালো না দিয়ে তোমরা সবুজ দাও, নীল দাও, যেটা ইচ্ছে দাও, কিন্তু এভাবে সক করবে। ব্যবসা, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তো শিল্পের মধ্যে কী আছে? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, উৎপাদন শিল্প। বাণিজ্যের মধ্যে আছে পণ্য বিনিময়, এর মধ্যে ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, বিজ্ঞাপন। আর প্রত্যক্ষ সেবার মধ্যে আছে আইন বৃত্তি, ডাক্তারি, প্রকৌশল বৃত্তি এবং অডিট ফার্ম। তো এখন আমরা এগুলোর একটা একটা করে উদাহরণ দেব। শিল্পের উদাহরণে চলে যাচ্ছি আমরা। শিল্পের উদাহরণ, প্রাকৃতিক সম্পদ আহরণ ও তা কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তা মানুষের ব্যবহার উপযোগী পণ্যতে রূপান্তরিত করার প্রক্রিয়াকে শিল্প বলা হয়। শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। শিল্পকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রজনন শিল্প, যেমন নার্সারি, হ্যাচারি, নিষ্কাশন শিল্প, যেমন খনিজ শিল্প, নির্মাণ শিল্প, রাস্তাঘাট, সেতু নির্মাণ ইত্যাদি, উৎপাদন শিল্প, যেমন পোশাক শিল্প, সেবা শিল্প, ব্যাংকিং সেবা, স্বাস্থ্য সেবা, বিদ্যুৎ সেবা ইত্যাদি। এবার আমরা চলে যাচ্ছি বাণিজ্যের উদাহরণের কাছে। বাণিজ্য কি? বাণিজ্য হলো পণ্য বা সেবা বণ্টন করার মাধ্যম। পণ্য উৎপাদনের কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত সকল কার্যাবলী বাণিজ্যের অন্তর্ভুক্ত। বাণিজ্যের কয়েকটি উদাহরণ উল্লেখ করা হলো পরিবহন, ব্যাংকিং, বিমা, ইন্স্যুরেন্স, গুদামজাতকরণ, বিজ্ঞাপন, বিপণন ইত্যাদি। তাহলে চলো আমরা প্রত্যক্ষ সেবাতে যাই। তো প্রত্যক্ষ সেবার মধ্যে আছে আধুনিক ব্যবসায়ের বড় একটি অংশ হচ্ছে সেবা। অর্থ উপার্জনের উদ্দেশ্য বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে সেবা কর্মকে সেবা শিল্প বলে। আচ্ছা, সেবা শিল্পের কয়েকটি উদাহরণ উল্লেখ করা হলো ডাক্তারি, ক্লিনিক, হাসপাতাল, প্রকৌশল ফার্ম, অডিট ফার্ম, আইন চেম্বার ইত্যাদি। এবার আমরা ব্যবসায়িক পরিবেশের যে ধারণা সেটা আমরা দেখব। ব্যবসায়িক পরিবেশ কী কী বা ব্যবসায়িক পরিবেশের ধারণা কী, কাকে ব্যবসায়িক পরিবেশ বলা হয়? পরিবেশ দ্বারা মানুষের জীবন, দ্বারা আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়।
পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। পারিপার্শ্বিক উপাদানের মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি। যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন কার্যাবলীর উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। কোনো স্থানের ব্যবসায় ব্যবস্থার উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর। বহু প্রকারের ব্যবসায়িক পরিবেশ দেখতে পাওয়া গেলেও ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে প্রধানত ছয় ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ। আচ্ছা, এবার আমরা সর্বশেষ যে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো সেগুলো নিয়ে আমরা একটা ছকের মাধ্যমে দেখাবো। বলছে, পরিবেশের উপর নির্ভর করে ব্যবসায়ের তারতম্য হয়। এক এক পরিবেশে বা অঞ্চলে এক এক ধরনের ব্যবসা গড়ে ওঠে। ব্যবসা পরিবেশের উপাদানগুলোকে ছকের মাধ্যমে তুলে ধরা হলো। তোমরা কিন্তু অবশ্যই এই ছকগুলা দেওয়ার চেষ্টা করবা, দিতেই হবে। এই ছক তোমরা অবশ্যই দিবা, কারণ ছকগুলো না দিলে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট নাম্বার কম পাবো। তোমাদেরকে অ্যাসাইনমেন্ট প্রশ্নে বলে দিয়েছে এগুলো ছক আকারে দেওয়ার জন্য। তোমরা লিখছি ব্যবসায়িক পরিবেশ। ব্যবসায়িক পরিবেশ ছয়টি: প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ। প্রথমটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী। আচ্ছা, ক, সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ, ব্যাংকিং। সামাজিক পরিবেশ হচ্ছে জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য। আচ্ছা, স্বাধীন সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের নীতিমালা, অর্থনৈতিক সম্পর্ক ইত্যাদি। আইন শৃঙ্খলা, পরিবেশ, ডাক্তার আইন, ভোক্তা আইন ইত্যাদি। কারিগরি দক্ষতা, উন্নতি, প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য, যোগাযোগ প্রযুক্তি। এই হচ্ছে ব্যবসায়িক পরিবেশের যেটা শখ সেটা। এখন আমরা দেখি পরবর্তীতে আমাদেরকে বলতে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোর প্রভাব। তো ব্যবসায়িক পরিবেশের সব উপাদানের প্রভাব আমরা দিই, কয়েকটা পরিবেশের উপাদানের প্রভাবটা দিই। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিযোগিতা একটা এই অন্তঃস্থীয় এখানে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের সকল উপাদান অনুকূল না হলেও ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করে টিকে থাকা কঠিন। নিম্নে ব্যবসায়িক পরিবেশের প্রভাব বিস্তারিতভাবে পরিবেশের চারটি উপাদান উদাহরণসহ ব্যাখ্যা করা হলো। আমাদেরকে চারটি উপাদানের কিন্তু ব্যাখ্যা করতে বলছে। প্রথমত আমরা দিয়েছি প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানই বাংলাদেশের ব্যবসা স্থাপনের জন্য অনুকূল। দেশের সকল অংশের নদী বিধৌত, ফলে সহজে অনেক কৃষিজাত দ্রব্য, শিল্প, ভোগ্য পণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব। অর্থনৈতিক উপাদান, দেশে বিরাজমান কার্যকর অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয় ও বিনিয়োগের মানসিকতা, সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসা পরিবেশে সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে। বাংলাদেশের অর্থনৈতিক উপাদানগুলোর কয়েকটির ভিত্তি বেশ মজবুত হলেও অনেকগুলোর ভিত্তি তেমন দৃঢ় নয়। চলো আমরা সামাজিক পরিবেশটা একটু দেখি। সামাজিক পরিবেশ: জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি। ব্যবসায়ের সামাজিক উপাদানগুলোর বেশিরভাগ বাংলাদেশের ব্যবসায়ের প্রসারের ক্ষেত্রে অনুকূল। এই দেশে মানুষ জাতিগত, ঐতিহ্যগত এবং সংস্কৃতিগতভাবে উদার, পরিশ্রমী এবং সৃজনশীল। অতীতে জাহাজ নির্মাণ করে এবং মসলিন কাপড় উৎপাদন করে এই দেশের মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে। এখন আমরা দেখব রাজনৈতিক উপাদান। সুষ্ঠ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি প্রতিবেশী ও অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক ব্যবসা বাণিজ্যের প্রসারে সহায়তা করে। অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, গণ গণ সরকার পরিবর্তন, হরতাল, ধর্মঘট, ব্যবসায় বান্ধব, শিল্প ও বাণিজ্য নীতির অভাব ইত্যাদি প্রতিকূল রাজনৈতিক উপাদান শিল্প ও বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করে। পরিশেষে বলা যায়, ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়নের প্রভাব বিস্তারকারী পরিবেশগত উপাদানসমূহের উন্নয়ন করা প্রয়োজন। সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের সকলকে অনুকূল ব্যবসায়িক পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই
অ্যাসাইনমেন্টের উত্তরটা থেকে উপকৃত হবা। তোমরা যদি এটা আমি ঠিক যেভাবে দিয়েছি নির্ভুলভাবে সুন্দর করে হাতের লেখা লিখে যদি কাটা ছেঁড়া ছাড়া সুন্দর করে লিখে দিতে পারো, এবং আমি আমার এই চ্যানেলে একটা তোমরা কীভাবে কাভার পেজ তৈরি করবা, কাভার পেজ কেমন করলে করতে হবে, ভোট করতে নির্দেশিত কাভার পেজটা কীরকম হওয়া উচিত এই বিষয়ে একটা ভিডিও দিয়েছি। আমি এটার লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনে তোমরা পাবা, ভিডিওর শেষেও তোমরা স্ক্রিনে দেখতে পাবা। ভিডিওটা দেখলে তোমাদের জন্য উপকার হবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা পরবর্তী সকল অ্যাসাইনমেন্টের উত্তর নির্ভুলভাবে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।